নিজের মেয়েকে যখন নিজের কাছে পেলাম তখন যেন মনে হলো পৃথিবীর সব কটা সুখ আমার কাছে এনে দিয়েছে আর দেখতে পাচ্ছি এখানে দূরেই ওর কিন্তু ছোট্ট একটা বেড ওখানে কিন্তু ও ঘুমাচ্ছে এটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগছিল আর ওই জন্য তোমাদের জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ওটি হয়ে যাওয়ার পর তিন দিনের দিন কিন্তু আমাকে ওখান থেকে বলেছিল নিজেকে হাঁটতে হবে তুমি যত বেশি নিজেকে হাঁটাতে পারবে ততই তোমার ভালো হবে আর সেই চেষ্টাই কিন্তু আমি করছিলাম আজকে ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব যে নার্সিং নার্সিংহোমে আমার তিন তিনটে দিন কীরকম কেটেছে যদিও বা তোমরা সবাই নার্সিংহোম বা হাসপাতাল যেটাই বলো সেখানে কিন্তু কখনোই ভালো দিন কাউড়ি কাটে না কারণ এখানে কিন্তু ভালো সময়ের জন্য ভালো সময় কাটানোর জন্য কেউই যায় না কেউ কিছু না কিছু সমস্যা কিন্তু নিয়েই যায় কিন্তু এই একটা মুহূর্তে যেই সময়টা হাজারো সমস্যা থাকলে হাজারো ব্যথা কষ্ট থাকলেও কিন্তু সেই সময়টা হলো আনন্দের একমাত্র মা হওয়ার সময় কিন্তু হসপিটালে থাকাকালীন সময়টা মনে হয় যে অনেক ভালো যদিও বা আমার ভালো লাগছিলো না একদমই থাকতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো কখন আমি আমার নিজের বাড়ি যাব কারণ আমি ওখানে একা তারপরে ভালো আমি তো একা না আমার সঙ্গে তো আমার মেয়ে আছে তো এই ভাবনা থেকে কিন্তু ওখানে আমার দিনটা বেশ ভালোই কেটেছে আর তোমাদেরকে বলে রাখে আমি যেহেতু পার্সোনাল কেবিন নিয়েছিলাম সেই জন্য আমার বাড়ির লোককে কিন্তু ওরা থাকতে দিয়েছিল আর এই দেখো সকালবেলায় আমার চুল চুলটুল বেঁধে দিল ওই মাসি মাসি বেশ যত্ন করেছে আমাকে ওখানকার প্রতিটা স্টাফ কিন্তু অনেক বেশি ভালো তোমাদেরকে একটা অনুভূতি আমি শেয়ার করতে চাই আমি যখন বেড থেকে ওঠানো হলো আমাকে তখন আমার যা কষ্ট হয়েছে সেই কষ্টটা হয়তো ভাষায় প্রকাশ করার মতনই নয় প্রচুর কষ্ট প্রচুর কষ্ট কারণ থাকতেও কষ্ট হয় সারাক্ষণ বেডে শুয়ে থাকলেও মনে হয় পিঠ ব্যথা করছে কোমর ব্যথা করছে আর যখন ওঠানো হয় তখন মনে হয় জীবনটা আমার এখানেই শেষ হয়ে যাবে আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছিলে দিদিভাই তুমি যে নার্সিংহোমে আছো সেটা একটু ভিডিও করে দাও তো এটা হচ্ছে এই কেবিনটা জানোই তো পেশেন্ট মানুষ থাকলে কেবিনের সৌন্দর্য আর কিছুই থাকে না তবে কেবিনটা ছিল অনেকটা বড় একদম ঘরের মতন আর দেখো আমি একটুখানে বসেছিলাম আর আমার পুচকিটাকেও তোমাদেরকে দেখাচ্ছিলাম ও ছিল অনেকটা দূরে তবে আমি কিন্তু ওখানে বলেছিলাম আমার বেবিকে কিন্তু আমার মাথার কাছেই রাখতে হবে পারলে আমার বেডে দাও যেহেতু তখন আমি দুদিন ওঠা নামক করতে পারছিলাম না নিজে উঠে বসতে পারছিলাম না তাই দুদিন ওরা ও দূরেই ছিল বা তিন দিনের দিন কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে আমার কাছেই বেশিটা রাখার আর এখানে দেখো সকালবেলা দেওয়া হয়েছিল লিকার চা অনেকেই বলে সিজারে নাকি লিকার চা খেলে পরে সেলাই বা নারী যে জায়গাটা ওটা ভালো মতন শুকিয়ে যায় তো আমাকে কিন্তু এখান থেকে লিকার চা আর বিস্কুট আর কেক দেওয়া হয়েছিল। কেকটা আমি খাইনি আমি বিস্কুট দিয়ে খেয়েছিলাম আর এই যে এখন ওষুধ দিয়েছে গ্যাসের ওষুধ ছিল আর দুটো ছিল পেনে ব্যথা হওয়ার ব্যথা কম হওয়ার আর কি ওষুধ ছিল সেই ওষুধগুলো দিয়ে আর দেখো আমি যেহেতু পুরোপুরি সুস্থ না তো টানা ভিডিও তো আমি করতে পারিনি আর হসপিটালে শুয়ে বসে থেকে কী বা ভিডিও করবো বলো তোমাদেরকে হসপিটালের পরিষেবাটা আমি শেয়ার করেছি যেটা ওখানে আমি পেয়েছি এখানে দেখো ডাল পেঁপে আলুর তরকারি আর ডিম দিয়েছিল সেদিনকে কোনো একটা কারণে মাছ হয়নি না নাকি প্রত্যেক দিন মাছই করা হয় তো আমার ভাগে ডিম ছিল আর সত্যি কথা বলতে আমি মাছ একদম খেতে ভালোবাসি না আমি ডিমই খেতে ভালোবাসি তো আমার কিন্তু ডিম দেখে বেশ ভালো লেগেছে আর একা একাই আমি খাচ্ছিলাম মাসিব বলছিল তোকে আমি খাইয়ে দিই তো আমি তখন বললাম যে না আমি একা হাতে খেতে ভাল চাই কারণ আমি তাড়াতাড়ি বাড়ি যেতে চাই আমার ফুচকিকে নিয়ে আর মাসি বলছে তুই ওখানে কী করছিস এলাম ভিডিও করেছি তখন মাসি একটু হাই করলো দেখেছি এখানকার স্টাফরা কত ভালো কত ভালো বিহেভ করে একদম একান মানে নিজের মতন আর কি যদি একটুখানি স্নেহ ভালোবাসা পাওয়া যায় না তাহলে কিন্তু সত্যি কথা বলতে ভালোই লাগে তাই না আর এই দেখো সন্ধ্যাবেলার দিকে প্রায় আমি একা বসে বসে আছি আর ওয়েট করছি আমার মা কখন আসবে কারণ আজকে রাত্রেবেলা আমার সঙ্গে মায়ের থাকার কথা রাতটা আমার না একটু থাকতে ভয় ভয় করে ভাবে আমার ফুচকি যদি একটু বেশি কান্নাকাটি করে আর মাসে যদি যত যত্ন না করে এসব ভয় আমি পাই তাই মাকে ডেকেছিলাম আমার ঠিক তাই দেখো একটু কাঁচ যা আর আমার মা এই সকালের দিকে আর কি সকাল না ঠিক ভোর ভোর টাইমে আমার পুচকিকে কোলে নিয়ে বসে আছে আমার মা কিন্তু খুব খুশি আমার মা আমি দুজনেই কিন্তু মেয়ে চেয়েছিলাম যাতে আমার একটা মেয়ে হয় আমার মাও চেয়েছিল যাতে আমার একটা মেয়ে হয় আর আমাদের দুজনেরই ইচ্ছা পূরণ হয়েছে তো মায়ের কাছে বেশ ভোরবেলার দিকে অনেকক্ষণ ছিল একটু শান্ত হয়েছে তারপর মাকে বলে মা আমার কাছে একটু দাও তুমি তো আছো কোনো অসুবিধা হলে তুমি তোমাকে আমি ডাকবো তারপর মা আমার কাছে ওকে দিয়েছিল আর সত্যি কথা বলতে এই যে আমার পাশে নিয়ে আমি ওকে শুয়ে আছি এটা যে কত বড়ো একটা পাওয়া কত বড় তৃপ্তি মানে যে মা হয়েছে একমাত্র হয়তো সেই বোঝে এটার জন্য হাজার কষ্ট হাজার কিছু কিন্তু করা যায় তো আমার খুব ভালো লাগছিল আর আমার মনে হয় বেবিকে কিন্তু মায়ের সঙ্গেই রাখা ভালো তাহলে কিন্তু মানে সব মানে ভালো হয় সব দিক থেকে বেবির জন্যও বলো মায়ের জন্যও বলো তো মায়ের স্পর্শে বেবিকে রাখা আমার মনে হয় সবথেকে ভালো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও